কিছু বন্ধু প্রশ্ন করেছেন তারা দীর্ঘদিন যাবৎ শারীরিক দুর্বলতায় ভুগছেন শরীর সবসময় দুর্বল দুর্বল লাগে ক্লান্ত লাগে অল্প কাজ করলেই হাঁপিয়ে ওঠেন শরীর ভীষণ ক্লান্ত হয়ে যায় শরীরে কোনোরকম জোশ বা এনার্জি পান না এক ঘন্টা কাজ করার পর মনে হয় যেন সারাদিন যাবৎ কাজ করেছেন সবসময় শুয়ে পড়তে এবং বসে পড়তে ইচ্ছা করে অনেকক্ষণ বসে থাকার পর উঠলে মাথা ঘুরে যায় চোখ মুখ অন্ধকার হয়ে যায় এই ধরনের নানারকম সিমটমস আছে যেগুলোর কথা তারা বলেছেন আজকে এই ধরনের যে ক্রোনিক ফ্যাটিক অর্থাৎ দীর্ঘকালীন দুর্বলতার কি কি কারণ থাকতে পারে সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব এবং প্রত্যেকটি কারণের জন্য কি কি সমাধান হতে পারে সেই সম্পর্কেও আপনাদের সংক্ষেপে জানানোর চেষ্টা করব দেখুন আমরা কোথা থেকে এনার্জি বা শক্তি পাই আমাদের শরীর শক্তপুক্ত মনে হয় তখনই যখন আমরা খাবার দাবার পরে যে আমাদের খাদ্যের সারাংশ বস্তুটা ডাইজেশনের পর আমাদের ব্লাডে যায় এবং সেই ব্লাড সেই সারাংশ বস্তুকে আমাদের প্রত্যেকটা টিস্যু বা সেল পর্যন্ত পৌঁছে দেয় এবং সেই সেলের মধ্যে এই খাদ্য কণার মেটাবোলাইজ হয় বা দহন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই শক্তি বা এনার্জির উৎপাদন হয় আমরা নিজেদেরকে বলশালী বা শক্তিশালী মনে করি কোনোরকম কাজকর্ম করার পর আমাদের ক্লান্ত লাগে না সুতরাং আমাদের বুঝতে হবে যে আমাদের যে এনার্জি প্রদানকারী সিস্টেম বা প্রক্রিয়াটা আছে সেই জায়গায় কোথাও না কোথাও কিছু গোলযোগ হচ্ছে যে কারণে আমাদের শরীরের মধ্যে এই ধরনের ক্রোনিক ফ্যাটিক বা দীর্ঘকালীন দুর্বলতা আসছে আজকে সাতটি উল্লেখযোগ্য কারণ সম্পর্কে বলবো যে কারণগুলোর জন্য দীর্ঘকালীন দুর্বলতা বা ক্রোনিক ফ্যাটিক শরীরে লেগে থাকে প্রথম কারণ হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা এখন আপনারা বলবেন যে অ্যানিমিয়ার কারণে কিভাবে শরীর দুর্বল হয় শরীরে এইভাবে ক্রনিক দুর্বলতা কিভাবে আসে দেখুন অ্যানিমিয়া বা রক্তাল্পতার ক্ষেত্রে আমাদের রক্তের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় আর এই হিমোগ্লোবিনের কাজ কি আমাদের শরীরের প্রত্যেকটি টিস্যু বা সেল পর্যন্ত অক্সিজেনকে বয়ে নিয়ে যাওয়া আমরা যখন আমাদের এনভায়রনমেন্ট বা প্রকৃতি থেকে বাতাসটা নাক দিয়ে টেনে নিই সেটা আমাদের ফুসফুসে যায় ফুসফুস থেকে সেটা আমাদের রক্তের মধ্যে যায় রক্তের মধ্যে এই হিমোগ্লোবিন কণা অক্সিজেনটাকে বহন করে আমাদের প্রত্যেকটা কোষ এবং কলা পর্যন্ত পৌঁছে যায় যেখানে আমাদের শরীরের মেটাবলিক সিস্টেমগুলো চলে অর্থাৎ এনার্জি প্রদানকারী যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে সেইগুলো চলে যদি অক্সিজেন ঠিক পরিমাণে আমাদের প্রত্যেকটি কোষকলা পর্যন্ত না পৌঁছায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মেটাবলিক সিস্টেমে বিঘ্ন ঘটবে অর্থাৎ শক্তি বা এনার্জি প্রদানকারী যে সিস্টেমগুলো আছে সেইগুলো স্লথ হয়ে যাবে বা মন্থর হয়ে যাবে সেই কারণে কিন্তু আমাদের শরীরে এই ধরনের ক্রনিক দুর্বলতা আসতে পারে আর আমাদের শরীরে এই যে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় এর পিছনেও বিভিন্ন রকম কারণ আছে আয়রনের ডেফিশিয়েন্সি থাকতে পারে যেটাকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলে ফলিক অ্যাসিডের ঘাটতি থাকতে পারে ভিটামিন সি এর ঘাটতি থাকতে পারে এমনকি ভিটামিন বি টুয়েলভেরও ঘাটতি থাকতে পারে যে কারণগুলোর জন্য শরীরে রক্তাল্পতার সমস্যা হয় আর এই রক্তাল্পতার জন্যই আমাদের শরীর সবসময় দুর্বল দুর্বল লাগে দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে হাইপোথাইরয়েডিজম আমাদের গলার মধ্যে একটি গ্রন্থি থাকে যেটাকে থাইরয়েড গ্রন্থি বলে এই থাইরয়েড গ্রন্থি আমাদের শরীরে থাইরক্সিন হরমোন তৈরি করে এই থাইরক্সিন হরমোন আমাদের শরীরে যে সমস্ত এনার্জি প্রদানকারী মেটাবলিক সিস্টেম আছে সেইগুলো চালানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আমাদের শরীরের সমস্ত রকম বার বৃদ্ধি কৈশোর থেকে যৌবনে যাওয়ার পর আমাদের শরীরের যে অঙ্গবিন্যাস হয় সেই সমস্ত ক্ষেত্রে এই থাইরক্সিন হরমোনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি শরীরে থাইরক্সিন হরমোনের প্রোডাকশান কমে যায় বা কম তৈরি হয় সেটাকে হাইপোথাইরয়েডিজম বলে যাদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমের সমস্যা থাকে অর্থাৎ শরীরে থাইরক্সিন হরমোনের প্রোডাকশান কম হয় সেক্ষেত্রে আমাদের শরীরে এনার্জি প্রদানকারী যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে সেইগুলোতে বিঘ্ন ঘটার কারণে কিন্তু শরীর দুর্বল দুর্বল বা ক্লান্ত লাগতে পারে দেখবেন যারা থাইরয়েড রুগী আছে তাদের ক্ষেত্রে শরীর একটু ফুলে যায় এবং শরীর সবসময় ক্লান্ত বা দুর্বল দুর্বল লাগে এই কারণটার জন্যেই সাধারণত হয়ে থাকে তৃতীয়ত যে কারণটির জন্য সব থেকে বেশি পরিমাণে শরীর ক্রনিকভাবে দুর্বল হয়ে যায় অর্থাৎ একটা দীর্ঘমেয়াদি শারীরিক দুর্বলতা লেগেই থাকে সেটি হচ্ছে ডায়াবেটিস বা সুগার যারা ডায়াবেটিস রুগী আছেন তাদের ক্ষেত্রে শারীরিক দুর্বলতা শরীর শুকিয়ে যাওয়া সবসময় বসে পড়া বা শুয়ে পড়া এই যে ভাবগুলো আছে সেইগুলো সবসময় লেগেই থাকে এবং অধিকাংশ ডায়াবেটিস রুগীরা কিন্তু উইকনেসে ভীষণভাবে ভোগেন এর মূল কারণ হচ্ছে যাদের ক্ষেত্রে ডায়াবেটিস থাকে তাদের শরীরে রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বাড়ার ফলে এই রক্তের মধ্যে যে গ্লুকোজগুলো আছে অতিরিক্ত মাত্রায় এইগুলো কিন্তু আমাদের মাসেলসের যে সমস্ত টিস্যু বা সেলসগুলো আছে সেইগুলো পর্যন্ত পৌঁছায় না কেন পৌঁছায় না কারণ ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে ইনসুলিনের মাত্রা কম থাকে রক্তের মধ্যে যে পরিমাণ গ্লুকোজ আছে সেটাকে প্রত্যেকটা টিস্যু বা সেলস পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য পর্যাপ্ত মাত্রায় কিন্তু ইনসুলিন থাকে না আর এই কারণে কিন্তু ওই সমস্ত রোগীদের মাসেলসের প্রত্যেকটা সেল বা টিস্যু পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ যায় না এই গ্লুকোজগুলো সবই কিন্তু রক্তস্রোত বা ব্লাড স্টিমের মধ্যেই পড়ে থাকে যখন টিস্যু বা সেল পর্যন্ত গ্লুকোজ পর্যাপ্ত পরিমাণে যাবে না তখন কিন্তু আমাদের শরীরে এনার্জি প্রদানকারী সিস্টেমে বিঘ্নতা ঘটবে আর এই গ্লুকোজ হচ্ছে আমাদের শরীরের এনার্জির একমাত্র উৎস যদি সেল বা টিস্যু পর্যন্ত গ্লুকোজ না পৌঁছায় সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে শক্তি প্রদান করার জন্য যে শক্তি বা এনার্জির প্রয়োজন হয় সেই এনার্জি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে না যার কারণে একটা ক্রনিক ফ্যাটিক বা দীর্ঘমেয়াদি দুর্বলতা লেগেই থাকতে দেখা যায় তাই ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রেও এই ধরনের ক্রনিক ফ্যাটিকের সমস্যা আসতে দেখা যায় চার নম্বরে যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে লো বিপি অর্থাৎ কম রক্তচাপ যাদের ক্ষেত্রে লো ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে শরীরে ক্রনিক একটা দুর্বলতা লেগে থাকে কারণ আপনি যখন পর্যাপ্ত পরিমাণে খাচ্ছেন সমস্ত ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার দাবার খাচ্ছেন শরীরের মধ্যে সোডিয়াম পটাশিয়াম সমস্ত কিছুই যাচ্ছে কিন্তু সেই সমস্ত খাদ্য কণা বা সেই সমস্ত এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমাদের মাসেলসের প্রত্যেকটা টিস্যু বা সেল পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু নেয় এই ব্লাড প্রেশার বা রক্তচাপ যদি সঠিক রক্তচাপ থাকে আমাদের প্রত্যেকটা সেল বা টিস্যু পর্যন্ত ঠিক পরিমাণে এই এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্টসগুলো যেগুলো এনার্জি প্রদান করে পর্যাপ্ত পরিমাণে এইগুলো সঠিক পরিমাণে যাওয়ার কারণে শক্তি বা এনার্জির অভাব হবে না কিন্তু যখন ব্লাড প্রেশার লো থাকবে তখন রক্ত স্রোতের গতি মন্থর হওয়ার কারণে আমাদের শরীরের মাসেল সেলস টিস্যু পর্যন্ত এই খাদ্যকণাগুলো বা এই যে এনার্জি প্রদানকারী ইনগ্রিডিয়েন্টসগুলো না পৌঁছানোর কারণে শরীর দুর্বল লাগতে পারে আর এটা একমাত্র কারণ হতে পারে ক্রনিক ফ্যাটিং বা দীর্ঘমেয়াদী অর্থাৎ দীর্ঘকালীন দুর্বলতার জন্য পঞ্চমত যে কারণটির ফলে শরীরে ক্রনিক একটা দুর্বলতা আসে সেটা হচ্ছে ভিটামিন ডি এর অভাব এবং ক্যালসিয়ামের অভাব আজকাল আমরা সানলাইটের সংস্পর্শে খুব কম আসি যে কারণে আমাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হয় বা ডেফিসিয়েন্সি হয় এবং আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি লক্ষ্য করা যায় 30 থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ ঊর্ধ্ব যে সমস্ত নারী পুরুষরা আছেন তাদের ক্ষেত্রে যখন ক্যালসিয়ামের ঘাটতি হবে আমাদের হাড়ের যে মূল উপাদান বা খাদ্য সেটা সঠিক পরিমাণে যাবে না যার কারণে হাড় ভঙ্গুর হয়ে যাবে শরীরে কিন্তু হাড় থেকে একটা দুর্বলতা আসে এই হার্ট সংলগ্ন যে সমস্ত মাসলস বা আমাদের যে যেসব পেশিগুলো আছে সেই পেশিগুলোর মেটাবলিক সিস্টেম এবং পেশিদের সমস্ত রকম সেল বা টিস্যুগুলোর গঠনগত স্ট্রাকচার তৈরির জন্য ভিটামিন ডি এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন ভিটামিন ডি কমে যাবে তখন কিন্তু পেশিগুলোর যে স্ট্রাকচার সেইগুলো ভঙ্গুর হয়ে যাবে আর এই কারণে কিন্তু বেশি দুর্বল হয়ে যেতে পারে তার সঙ্গে হাড়ের গঠনগত দিকগুলোও দুর্বল হয়ে যেতে পারে তাই ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এই দুটো ঘাটতি হলেও অনেক সময় দীর্ঘকালীন যে দুর্বলতা সেটা হতে দেখা যায় ষষ্ঠত যে কারণটির কথা বলবো সেটা হচ্ছে ক্রনিক ফাস্টিং অনেকে আছে রোজা বা উপোস করেন এটা নিয়মের মধ্যে করা অত্যন্ত ভালো এবং বৈজ্ঞানিকভাবে আমাদের শরীরের বিভিন্ন রকম উপকার সাধন হয় যখন সেটা অতিরিক্ত মাত্রায় হয় আমাদের শরীরে কিন্তু ক্ষতি হতে পারে অর্থাৎ দীর্ঘমেয়াদি যদি ক্রোনিক ফাস্টিং করা হয়ে থাকে রোজা বা উপবাস করা হয় সেক্ষেত্রে আমাদের শরীরে প্রয়োজনীয় এনার্জি প্রদানকারী সব উপাদানগুলো আছে যেমন ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট তার সঙ্গে ফ্লুইড অর্থাৎ জলীয় যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলো কমে যেতে পারে এমনকি শরীরে সোডিয়াম পটাশিয়াম এইসবেরও ঘাটতি হতে পারে যার কারণে একটা দীর্ঘমেয়াদী দুর্বলতা আসতে পারে সর্বশেষ যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন যারা দুশ্চিন্তা রোগে ভোগেন যারা নেগেটিভ থিঙ্কিং করেন যারা ওভার থিঙ্কিং করেন যারা এই সমস্ত সমস্যায় দীর্ঘকালীন ভোগেন এবং ব্রেনের মধ্যে নেগেটিভ থট প্যাটার্ন তৈরি হয়ে আছে এবং নেগেটিভ চিন্তাভাবনার একটা জগৎ পি প্রোগ্রাম হয়ে আছে সেই সমস্ত কারণে এই ব্যক্তিদের মধ্যে থট প্রসেস কন্টিনিউ চলতেই থাকে আর যারা অ্যাংজাইটি অর্থাৎ দুশ্চিন্তা ভয় ভীতিতে ভোগেন তারা ছোট্ট বিষয়কে নিয়ে সারাদিন যাবত ব্রেনের মধ্যে কুটোকুটি করেন অর্থাৎ ওভার থিঙ্কিং করেন আপনারা জেনে রাখুন আমাদের ব্রেন কিন্তু আমাদের শরীরের টোটাল যে এনার্জি আছে তার টোয়েন্টি ফাইভ খরচা করে থাকে যখন আপনি একটি বিষয় নিয়ে কন্টিনিউয়াস ওভার থিংকিং করবেন বা নেগেটিভ থিঙ্কিং করেই যাবেন আমাদের ব্রেন কন্টিনিউয়াস কাজ করার কারণে আমাদের শরীরের জন্য যে এনার্জির প্রয়োজন আছে সেই এনার্জিটাকে ব্রেন খরচা করে ফেলে অর্থাৎ টোয়েন্টি ফাইভ পারসেন্ট সে তো খরচা করছেই যদি আপনি কন্টিনিউ ওভার থিঙ্কিং করেন সে কিন্তু আরও বেশি এনার্জি খরচা করবে যে এনার্জিটা আমাদের শরীরের প্রত্যেকটি মাসালস সেলস এবং টিস্যুর জন্য প্রয়োজন ছিল তাই সেক্ষেত্রে এনার্জির ঘাটতি হয়ে যায় আর এই কারণেই যারা ওভার থিঙ্কিং করেন যারা অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে ভোগেন তাদের ক্ষেত্রে সবসময় শরীরে একটি দীর্ঘমেয়াদী ক্লান্তি অলসতা ঘুমঘুম ভাব দুর্বলতা আসতে দেখা যায় এইবার আপনাদের বলবো চিকিৎসা বা সলিউশন একে একে যে কারণগুলোর কথা বলেছি প্রথমত যে কারণটার কথা বলেছি সেটি হচ্ছে রক্তাল্পতা যদি শরীরে রক্তাল্পতার সমস্যা থাকে তার কারণটা অবশ্যই খুঁজে বের করতে হবে শরীরে ক্রনিক আলসার আছে কিনা মহিলাদের ক্ষেত্রে জরালুর মধ্যে কোনো রকম ফ্রাইবয়েড আছে কিনা হরমোনাল ডিসব্যালেন্স আছে কিনা হেভি মেনস্ট্রুয়াল পিরিয়ড হয় কি না এই সমস্ত বিষয়গুলো জাজ করতে হবে কারণটাকে অবশ্যই নির্ণয় করতে হবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকলে সেক্ষেত্রে আয়রন সমৃদ্ধ খাবার দাবার খেতে হবে পলিক অ্যাসিড বা ভিটামিন সি এর অভাব থাকলে তার জন্য খাদ্য রুটিন আছে সেইগুলো ফলো করতে হবে তারপরেও যদি না হয় সেক্ষেত্রে কিছু মেডিসিন আছে গুরুত্বপূর্ণ যার মধ্যে ফলিক অ্যাসিড অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি সিয়ানোকোভোলামিন এইসব প্রিপারেশানগুলো দেওয়া থাকে যেমন ডেক্সুরেন্স ক্যাপসুল বা সিরাপ এই জাতীয় মেডিসিন দেওয়া হয়ে থাকে দ্বিতীয় যে কারণটির কথা বলেছি যে হাইপোথাইরয়েডিজম শরীরে থাইরক্সিন হরমোনের ঘাটতি হলে সেক্ষেত্রে বাইরে থেকে থাইরক্সিন হরমোন দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে দেখবেন যারা থাইরয়েডের রুগী আছেন প্রত্যেক দিন সকালে খালি পেটে একটি করে ট্যাবলেট খান ওটা থাইরক্সিন হরমোনই দেওয়া হয়ে থাকে এই জাতীয় ট্যাবলেট সাধারণত যাদের শরীরে থাইরয়েড হরমোনের অভাব ঘটে সেক্ষেত্রে দেওয়া হয় অর্থাৎ হাইপোথাইরয়েডিজম রুগীদের দেওয়া হয়ে থাকে এতে সমস্যা নিয়ন্ত্রণের মধ্যে থাকে তৃতীয় যে কারণটি কথা বলেছি সেটি হচ্ছে ডায়াবেটিস যারা সুগার রুগী আছেন তাদের রক্তের মধ্যে চিনির মাত্রা বা সুগারের মাত্রাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে হবে তার জন্যে খাদ্য রুটিনকে অবশ্যই ফলো করতে হবে অর্থাৎ সুগারের রুগীদের কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে তার সঙ্গে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে দরকার হলে এর জন্য বিভিন্ন রকম আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করে যে কোনো প্রকারের সুগারের মাত্রাকে রাখতে হবে যাদের ক্ষেত্রে নর্মাল লো ব্লাড প্রেশারের সমস্যা আছে সেক্ষেত্রে ও জল বা লবণ চিনি জল এইগুলো ঘন ঘন খেতে হবে যে কোনো জলীয় খাবার প্রচুর পরিমাণে খেতে হবে প্রয়োজন হলে কিছু মাল্টিভিটামিনস খেতে হবে এবং ফলমূল বা ফু শাকসবজি ভিটামিনযুক্ত খাবার এইগুলো খেলেই ব্লাড প্রেশার নর্মাল হয়ে যাবে যাদের ক্ষেত্রে ভিটামিন ডি এর অভাব আছে অবশ্যই প্রতিদিন 30 মিনিট করে শরীরের অধিকাংশ অংশ খোলা রেখে দুপুর ১২টা থেকে চারটের মধ্যে যে রোদটা আসে সেটা সংস্পর্শে আসুন এবং যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব আছে এর জন্য সাপ্লিমেন্ট আছে এবং খাবার দাবার থেকে অলরেডি ক্যালসিয়াম আমরা পেয়ে থাকি যারা কোনিক ফাস্টিং করেন তারা নিয়মের মধ্যে অবশ্যই করুন খুব অতিরিক্ত মাত্রায় করবেন না এতে শরীরে ক্ষতি হয় নিয়ম মাফিক ক্রনিক ফাস্টিং করলে এতে শরীরে অনেক উপকার সাধন হয় এটা আমরা সকলেই জানি অ্যাংজাইটি এবং ডিপ্রেশানে যারা ভোগেন যারা নেগেটিভ মাইন্ডেড যারা প্রচুর পরিমাণ ওভার থিঙ্কিং করেন তাদের মানসিক চিন্তাভাবনা জগৎকে অবশ্যই পরিবর্তন করতে হবে পজিটিভ জগতের মধ্যে থাকুন পজিটিভ মানুষের সংস্পর্শে থাকুন যারা সবসময় পজিটিভ চিন্তাভাবনা করেন ব্রেনের মধ্যে যে নেগেটিভ থট প্রসেস বা ওভার থিঙ্কিং চলে সেটা যুক্তিযুক্ত কিনা বা সঠিক কিনা সেটা আপনাকেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এবং এই সমস্যাটা আপনি নিজেই পারেন সারিয়ে তুলতে আপনার ব্রেনের মধ্যে যদি নেগেটিভ থট প্রসেসের প্রোগ্রাম থাকে সেটাকে আপনাকে কিন্তু পজিটিভ মাইন্ড দিয়ে পুনরায় রিপোগ্রাম করতে হবে এবং নিজেকে সবসময় মোটিভেট থাকতে হবে নেগেটিভ থিঙ্কিং বন্ধ করতে হবে তো বন্ধুরা আজকে ক্রনিক ফ্যাটিক বা দীর্ঘমেয়াদি দীর্ঘকালীন দুর্বলতা যারা বছরের পর বছর এই ধরনের দুর্বলতায় ভুগছেন কি কি কারণে হতে পারে এবং এর কি কি সলিউশন হতে পারে সেই সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন আর এই ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অবশ্যই অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ